হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এমন তেরো কারণে আপনার প্রেম আসতে পারে যা আপনি ভাবতেও পারবেন না প্রেমে পড়ার নির্দিষ্ট কোনো কারণ নেই অনেক সময় এমন পরিস্থিতিতে আপনার প্রেম হতে পারে যা আপনি ভাবতেও পারবেন না এ ধরনের তেরোটি কারণ নিয়েই এ লেখা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন বিজনেস ইনসাইডার একসঙ্গে রোমাঞ্চকর কিছু করলে আপনি যদি কারো সঙ্গে একত্রে রোমাঞ্চকর কোনো কাজ করেন তাহলে তা আপনাদের মাঝে হৃদয় ঘটিত সম্পর্ক তৈরি করতে পারে উনিশশো সালে এক গবেষণাতেই বিষয়টি প্রমাণিত হয় দেখা গেছে একসঙ্গে কোনো ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর কাজ করলে পরস্পরের প্রেমে পড়ার সম্ভাবনা বেড়ে যায় কাকে প্রাধান্য দিলে কোন ক্ষেত্রে কাউকে প্রাধান্য দিলে তা স্মৃতিশক্তিতে প্রভাব ফেলে যদি বিপরীত লিঙ্গের কাউকে আপনি প্রাধান্য দেন তাহলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে কাছাকাছি বসবাস আপনার আশেপাশে যদি মনের মানুষ হওয়ার উপযোগী কেউ বাস করে তাহলে তার সঙ্গে প্রেম হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এমআইটির এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে কাছাকাছি বাস করাদের মাঝে পরস্পরের ঘনিষ্ঠতার একটি অনুভূতি তৈরি হয় কারণ এতে উভয়ের মাঝে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ সৃষ্টি হয় যা তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যেতে উৎসাহিত করে সুন্দর বাড়িতে বসবাস পুরুষের সুন্দর গাড়ির প্রতি নারীদের আকর্ষণের কথা অনেকেই জানেন কিন্তু শুধু গাড়ি নয় বাড়িও বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে আপনি যদি সুন্দর কোনো বাড়িতে বসবাস করেন তাহলে তা মনের মানুষকে আকর্ষণ করার জন্য খুবই কার্যকর হবে এ বিষয়টি প্রমাণিত হয়েছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক গবেষণায় আপনার যদি পোষা প্রাণী থাকে পোষা প্রাণী আছে এমন পুরুষদের নারীরা পছন্দ করে বিশেষ করে আপনার যদি একটা পোষা কুকুর থাকে তাহলে তা অনেককেই আকর্ষণ করতে পারে প্রথমবার পছন্দ না করলে আপনার সঙ্গে কারো দেখা হওয়ার পর প্রথমেই যদি তাকে আকর্ষণীয় বলে মনে না হয় তাহলেও হতাশ হবেন না কারণ গবেষণায় দেখা গেছে প্রথমবার দেখার পর অনেককেই ভালো লাগে না কিন্তু ক্রমে তার প্রতি দুর্বলতা ও প্রেম তৈরি হয় উনিশশো সালের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয় আপনার সঙ্গে কারো হাঁটার গতি যদি মিলে যায় কারো সঙ্গে আপনার হাঁটার গতি যদি মিলে যায় তাহলে বিষয়টিকে কাকতালিও ভাববেন না কারণ হাঁটার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে গবেষণায় দেখা গেছে পছন্দের নারীর সঙ্গে তাল মেলাতে পুরুষ তাদের হাঁটার গতি কমিয়ে দেয় আর যারা একে অন্যের প্রতি আকর্ষণ বোধ করেন না তারা হাঁটার গতিও মেলায় না এক ধরনের চেহারা কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রেম করার সম্ভাবনা বাড়বে যদি তিনি আপনার মতোই চেহারার অধিকারী হন অর্থাৎ তিনি কোনো দুজন ব্যক্তি যদি অন্যদের তুলনায় সুন্দর হন তাহলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে একইভাবে দুজনের যদি চেহারা অন্যদের তুলনায় খারাপ হয় তাহলে তাদের প্রেমের সম্ভাবনা বাড়ে কসমেটিক সার্জারি করলে যারা মুখে কসমেটিক সার্জারি করেন তারা অন্যদের তুলনায় বিপরীত লিঙ্গকে বেশি আকর্ষণ করেন বিশেষ করে বয়স কম দেখানোর জন্য বটক্স নামে একটি পদ্ধতিতে ত্বকের নিচে ইনজেকশন দেওয়া হয় এটি করা হলে সমবয়সীদের তুলনায় কম বয়স দেখা যায় ফলে বিপরীত লিঙ্গ এতে আকর্ষণ বধ বোধ করে আপনি যদি হাসি খুশি হন হাসি খুশি মানুষ সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে আপনার যদি হাসি খুশি হন তাহলে তা অন্যকে আকর্ষণ করতে সহায়ক হবে এ বিষয়টি বহু গবেষণায় প্রমাণিত হয়েছে সুইজারল্যান্ডের দুইটি গবেষণায় দেখা গেছে হাসিখুশি মানুষ অন্যদের তুলনায় সুখী হয় এবং অন্যকে আকর্ষণে প্রভাব বিস্তার করে আপনি যদি সঙ্গীতে পারদর্শী হন যারা গান গাইতে বা বাজনা বাজাতে পারেন তারা অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় ফ্রান্সের এক গবেষণায় দেখা গেছে সঙ্গীতের অনুশীলন বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে লাল রঙের পোশাক পরলে লাল পোশাক পরা ব্যক্তি বিপরীত লিঙ্গের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় স্লোভেনিয়ায় এক গবেষণায় দেখা যায় লাল পোশাক পরা নারী বিপরীত লিঙ্গকে আকর্ষণে বেশি সফল হয় এটি যৌনতার ক্ষেত্রেও আকর্ষণ করে আপনার যদি থাকে বিশেষ ধরনের দাড়ি দাড়ির মাত্রার ওপরও নারীর আকর্ষণের মাত্রা নির্ভর করে বলে অস্ট্রেলিয়ার এক গবেষণায় উঠে এসেছে এতে দেখা গেছে যাদের ঘন ছোট দাড়ি আছে নারীরা তাদেরই সবচেয়ে আকর্ষণীয় মনে করে অন্যদিকে ঘন বড় দাড়ি হালকা দাড়ি কিংবা পরিষ্কার শেভ করা দাড়ি তাদের কাছে কম আকর্ষণীয় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ